नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आर आमराओ भालो आछि। तो आज के सबाई के जानाई गुड मर्निंग आर सकाल सकाले तोमादेर सामने चले एसेछि आरो एकटि नतून ब्लग निये। तो एखन आमि आर मानु दुजोने युद्ध करछि माने तो बुझतेई पारछो आमि आर मानु दुजोने ब्राश करछि। मानुके तो अनेक कष्टे आजके देखछि ओ निजेई ब्राश करछे हाते निये। जेहेतु क्यामेराटा अन करेछि तो ओके बोललाम देख सब बंधुरा देखछे, तो बोलते ओ निजेई आजके ब्राश करते शुरू करे दियेछे। तो चलो एखन आमरा ब्राशटा करे नेई आर तारपरे देखो आजके कत रकम बाबा बाजार निये एसेछे। ढेड़स, झिंगे, पटल, टमेटो, पेपे, बाँधाकपि, काँचा लंका, हाँ कत रकम बाजार नहीं आसछे। कल के बजारे किछुई छिलो ना, कल के कि रान्ना करब सेटाई भेबे पाछिलाम ना। आर आज के एत किछु नहीं आसछे, आज के कि रान्ना करब ना करब सेटाओ भेबे पाछि ना। माने एखन तो माने बर्षाकाल, सबई जलेर सब्जी रेखे दिलेई कि हय पचे जाय, खराब हो जाय। तो सेई जोन्नोई आबार एदिके माछो नहीं आसछे। तो सेई जोन्नोई भाबछि कि करा जाय, तो देखि चलो कि करा जाय। तो तारपरे एखन सब्जी काटते बसेछि, तो এখন সবজি কাটতে বসেছি, এখন ঝিঙে কাটছি। তো এত কিছু ভাবার পর আজকে ভাবলাম যে একটু ঝোল রান্নাই করি। তো প্রত্যেকদিনই তো ঝাল হচ্ছে, যাওক তরকারি হচ্ছে, তো আজকে ভাবলাম ঝোল করি। তো সেই জন্য এই যে ঝিঙে কাটতে বসে পড়েছি, এরপরে পেঁপে আলু ফালু যা যা লাগবে সব কেটে নেব। তো দেখো এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে। বাবা কলমি শাকও নিয়ে এসেছিল, কলমি শাকও কেটে নিয়েছি, আর এখানে পেঁপে, আলু, ঝিঙে, ঢেঁড়স কেটে নিয়েছি ঝোলের মতো। আর এদিকে আমি মাছও ভাজতে দিয়ে দিয়েছি, শুরু করে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই আজকে রবিবার, তবুও আজকে ডিউটি যাবে। তো দেখো এই যে তাড়াহুড়ো করে রান্না করছি, তাই জন্য আজকে ঝোলটা প্রেশারে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজছি শাক ভাজার জন্য, এতে করে তাড়াতাড়ি হয়ে যায়, প্রেশারে দুটো তিনটে সিটি মারলেই ঝোলটা কমপ্লিট হয়ে যায়। আর দেখো আমার পেঁয়াজ ভেজে শাকটাও কড়াতে দিয়ে দিয়েছি, এখন শাকটা ভাজা হয়ে গেলেই মোটামুটি আজকে রান্না কমপ্লিট। তো যেটা বলছিলাম, আজকে তো রবিবার, তবু তোমাদের দাদাভাইকে আজকে ডিউটি যেতে হচ্ছে। সত্যি আমাদেরও ভালো লাগছে না, আর তোমাদের দাদাভাইয়েরও হয়তো যেতে ভালো লাগছে না, কিন্তু কী আর করার আছে, যেতে তো হবেই। অফিসে যেহেতু বলেছে বসেরা, সামনে পুজো আসছে তো তাই এরকম আর কি, ওকে রবিবারেও ডিউটি যেতে হয়। প্রত্যেক বছরই পুজোর সময় রবিবারগুলোতেও ও ছুটি থাকে না, মাসে একটা দুটো রবিবার কাজ করতে হয় প্রত্যেক মাসেই। আর এদিকে দেখো শাকটা ভাজছি, শাক দিয়ে কত জল বেরিয়েছে নুন দিতেই, এই যে দেখো কত জল বেরাচ্ছে। তো চলো এখন শাকগুলো আরে ভেজে নিই, রান্না কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের দাদাভাইকে খাওয়াবো। তো দেখো এখন ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের দাদাভাইকে খাওয়াতে। আর যেহেতু ভাতটা অনেক গরম আর ঝোলটাও এই হয়েছে, তা সেই জন্য আমি দেখো গ্লাস দিয়ে ভাতটা মাখছি, গ্লাস দিয়ে আর হাতা দিয়ে। তাও দেখো হাত দিতেই পারছি না এত গরম। তো চলো এখন আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিই। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও রেডিও হয়ে গেছে, জামা প্যান্ট পরে ব্যাগ নিয়ে একদম বেরিয়েও পড়েছে। আমি আর মানুষ সামনেটায় দাঁড়িয়ে আছি, আর রকিও দেখো দেখছে আজকে যেহেতু ডিউটি যাচ্ছে। দেখো আজকে তোমাদের দাদা ভাইয়েরও যেতে ইচ্ছাই করছে না, ঠিক আছে, যেতে যেতে বারেবার দাঁড়িয়ে পড়ছে। এই যে দেখো মানে ওরও ভালো লাগছে না, আজকে যেহেতু রবিবার একটা দিন ছুটি পায় তাও আজকে ডিউটি যেতে হচ্ছে, কি আর বলবো, ওরও ভালো লাগছে না। এই যে দেখো দাঁড়িয়েই আছে, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই আর ওরও কিছু করার নেই, যেতেই হবে। এই যে দেখো তারপরে আমাদেরকে আসছি বলে বেরিয়ে গেল। এই যে দেখো রকিও ধরছে, ও যেহেতু বেরিয়ে যাচ্ছে রবিবার দিনে রকিও ওকে ধরছে। দেখো চলে যেতে আবার রকি আমাদের এদিকে চলে আসলো, রকিও আমাদের মধ্যে একজন হয়ে গেছে, আমরা যেই যাই না কেন ও ঠিক আমাদের পেছন পেছন একটু যাবেই। আমিও যাব। তো
তো এখন মানু চান টান কমপ্লিট আর ওকে এখন খাওয়াতে বসে পড়েছি। এই যে দেখো চান করে আবার লিপস্টিক মেখেছে, মেকআপে সব মেখেছে, দেখো ফেস ওয়াশ, এই ফেস পাউডার, তারপরে আই শ্যাডো সব পড়েছে। কি অবস্থা বুঝতে পারছো আমার মেয়েটার? আর এদিকে আমি ওর ঝোল ভাত মাখিয়ে নিয়েছি, ঝোল এদিকে শাক ভাজা আছে। তো দেখো আজকে ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়াতেও গিয়েছিলাম কিন্তু ও আজকে আর ঘুমালো না। এই যে এখন আমরা খেতে বসে পড়েছি, ও যেহেতু ঘুমালো না তো মা বলল যে আমরা চ খেয়ে নিই, তো সেই জন্য আমরা তিনজনে এখন খেতে বসে পড়েছি। আর দেখো খেতে বসেও শান্তি নেই, ও সারাক্ষণ বদমাইশি চালিয়েই যাচ্ছে। ওর এখন চুল পেতে দিতে হবে, আমার ওড়না দিয়ে ওর বড় চুল হয়েছে, তো সেইটাকে এখন আমার চুলের ক্লিপ খুলে নিয়ে ওর চুলে সেই ক্লিপটা এখন লাগিয়ে দিতে হবে। এই নিয়ে ও এখন গণ্ডগোল করছে। এই যে দেখো সম্মান নিয়ে ওড়নাটা নিয়ে এদিক একবার ওদিক করছে, আচ্ছা আমার ক্লিপটাও খুলে নিয়েছে। তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে পরে। দেখি আজকে আবার দুষ্টুটা ঘুমাবে কি না। আর এই যে দেখো আবার ওর চুলে ক্লিপ লাগিয়ে দিতে হচ্ছে। তো দেখো মানু যেহেতু ঘুমানে, তো এখন বাজে হচ্ছে 3টে, ঠিক আছে। আর দেখো কীরকম মেঘটা হয়েছে, প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো সেই জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে আকাশটা কী অবস্থা হয়ে আছে। দেখো পুরো কালো মেঘে ঢাকা হয়ে আছে, বৃষ্টি মনে হয় আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। কদিন ভোরেই শুধু বৃষ্টি হচ্ছে, আজকে সকালে একটু রোদ হয়েছিল, আবার বিকালবেলা করেই আবার দেখছি এরকম আকাশ মেঘ করছে। তো মেঘলা ওয়েদারে আমি আর মানু এখন বসে পড়েছি এই যে আচার খেতে। আমার তো ভালোই লাগে, তার সঙ্গে আবার আমার মানুও শুরু করেছে আচার খেতে, ওরও বেশ ভালো এখন দেখছি পছন্দ করছে আচারটা খেতে। এই যে দেখো আমি আর মানু এখন জানলার ধারে বসে বসে আচার খাচ্ছি, মানে কখন বৃষ্টি হবে সেই আশায় বসে বসে এখন আচার খাচ্ছি। ভালোই লাগছে বেশ ওয়েদারটা দেখতে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর মানু দেখো খাচ্ছে আর টকে চোখ ফোক ওর একদম বুঝে যাচ্ছে, তবুও খেতে কিন্তু ছাড়ছে না। দেখো এই আচারটা টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি, আমার তো ভালোই লাগে, মানুও বেশ ভালোই লাগছে দেখছি খাচ্ছে। এই যে বলছে আবার সুপার টেস্টি। আবার দেখো ওর আচার খেতে খেতে ঝাল লেগে গেছে, আবার এই যে জল চাইছে, জল আনতে যাচ্ছে। কে এরকম আছে বলো আচার খেতে খেতে জল খায়? এইটা একমাত্র আমার মানুই হতে পারে, আর কেউ না। এই যে দেখো জলের বোতল নিয়ে এসছে, এবারে জল খাবে। তো চলো আমরা এখন আচার খেতে থাকি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই হবে না, এগিয়ে যেতেই পারবো না। তো সেই জন্যই বলছি তোমরা আমার একটু পাশে থেকো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো চলো আবারও দেখা হবে পরের ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।